অন্যের জন্য বাঁচতে বাঁচতে, সমাজের মেকি ভ্রান্ত প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে আমি একসময় ক্লান্ত হয়ে গেলাম, বড্ড বেশি ক্লান্ত। তবে শেষমেশ আমি বেরিয়ে এসেছি তোমাদের গড়া মিথ্যা খোলস ভেঙে। আমি এখন পুরোদস্তুর একজন কবি, আমি এখন নিজের জন্য বাঁচি, তুমুলভাবে বাঁচি, কবিতা লিখছি ঢের, কবিতায় কবিতায় উচ্চারিত করে চলেছি আমার ভেতরের সুপ্ত আমিকে। আহ, এ যে এক পরম শান্তি! মনে পড়ে সেই কৈশোর বেলার স্মৃতি। কৈশোরে আমার একটি আকাশ ছিল, এক বিমুগ্ধকর নীলচে অনাবিল আকাশ। আমি সারাদিন উড়ে বেড়াতাম সেই আকাশটাতে। মা বলতেন, ওসব আকাশে টাকাশে ওরা বাদ দে, পড়ালেখা কর, তোকে মানুষ হতে হবে। আমার আর আকাশে ওড়া হয় না, আমার ভেতরের সেই আশ্চর্য নির্মল আকাশটা সেই কৈশোরেই যায় হারিয়ে। আমি আরো বড় হতে লাগলাম, একসময়ে তারুণ্যের ছোঁয়া লাগলো আমার শরীরে। দূরস্থিত অতীন্দ্রিয় কোনো জগৎ থেকে ভেসে আসতে লাগলো বিচিত্র বর্ণের ফল্গুধারা আমার মস্তিষ্কে। আমি কবিতা লিখতে শুরু করলাম। বাবা বললেন, ওসব কবিতা টবিতা লেখা বাদ দে, পড়ালেখা কর, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আমার আর কবিতা লেখা হয় না। তারপর বহুদিন কেটে গেছে, কিন্তু ভেতরে রয়ে গেছে সেই কৈশোরের আকাশটা, সৃষ্টিমুখর এক অনিন্দ পৃথিবী। আজ বহুদিন হল অন্যের জন্য বাঁচার জাতাকলে পিষ্ট হতে হতে আমি তোমাদের সেই মেকি মানুষ হওয়ার খোলস ভেঙে বেরিয়ে এসেছি। কৈশোরে হারিয়ে যাওয়া ভেতরের সেই বিস্ময়কর আকাশটাতে আবার ফিরে এসেছি। এখন আমি প্রতিটা ক্ষণ নিজের জন্য বাঁচি, কৈশোরে হারিয়ে যাওয়া সেই আকাশটাতে উড়ি, হয়েছি অনন্ত আকাশের মতো এক কবি। মানুষ হওয়া, আহ, মানুষ হওয়া! আমি হয়তো তোমাদের মানুষ হওয়ার মিথ্যা খোলস ভেঙে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু কত মানুষ এই সমাজে, সমাজের এই ভ্রান্ত মানুষ হওয়ার খানিতে পিষতে পিষতে একসময় ক্লান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। সমাজের মিথ্যা খোলসে বন্দী হয়ে কবেই মরে যায় তাঁদের ভেতরের সেই সুপ্ত আমি। তার খবর কতজন আমরা জানি, কতজন!